ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? অনেক দিন বাদে আমি ফিরে এসেছি রূপস অ্যান্ড আনু চ্যানেল নিয়ে একটা ভালো ইনফরমেশন দিই আপনাদের। হাটরি রেস্টুরেন্ট তো সবার খুব পছন্দ, তো হাটরি তো অনেকগুলোই আউটলেট আছে ওদের, লাইক গড়িয়ায়, তারপরে ট্রায়াঙ্গুলার পার্ক, আরও অনেকগুলোই আউটলেট আছে। এইবারে একটা নতুন আউটলেট হলো, সেটা হলো শখের বাজারে। হ্যাঁ, শখের বাজারে একদম জেন্টসলঙ্গা ছাড়িয়ে একদম সামনে শখের বাজারে। চলুন আমরা দেখে আসি কেমন হলো, আজকে ইনোভেশন আছে, চলুন আমরা দেখে আসি। আর আমি জানি হাটরির খাবার দুটো কারণে লোকে পছন্দ করে, একটা হলো কোয়ালিটি, একটা হলো কোয়ান্টিটি। ওদের খাবারকে কমপ্লেন বোধ হয় আজ পর্যন্ত কেউ খুব একটা করতে পারেনি, টেস্ট ওয়াইজ, কোয়ালিটি, কোয়ান্টিটি। তো সেদিক থেকে হাটরি কিন্তু আমার একটা অন্যতম পছন্দ রেস্টুরেন্ট। একদিকে ইন্ডিয়ান পাচ্ছেন, একদিকে চাইনিজ পাচ্ছেন, সবটা একসঙ্গে এক ছাদের তলে। তো চলুন আমরা এখন যাই শখের বাজার হাটরিতে। এসে গেছি হাটরিতে, শখের বাজারের দিকে যেতে, জেমসলং থেকে শখের বাজারের দিকে সামনেই যেতে যে আউটলেটটা, সেটা হলো এই নতুন হাটরিটা। আপনাদের সবার নিশ্চয়ই এই ইনফরমেশনটা অনেকটা কাজে লাগবে, চলুন ভিতরে গিয়ে দেখি। এসে গেছি হাটরির নতুন আউটলেট, আর ওদের কর্ণধারের সাথে কিছুক্ষণ কথা বলা যাক। আমাদের ছোটবেলার বন্ধু জয়িতা, একটু বল এই হাটরিটা সম্পর্কে কিছু, বল। যারা চেনে তারা তো অন্য আউটলেটগুলোতে খেতেই থাকে, একই রকম থাকবে, মোটামুটি চাইনিজ, ইন্ডিয়ান, তাদুর, যে আইটেমগুলো আমাদের স্পেশালিটি সেগুলো সবই থাকছে। তো গড়িয়াতে নিশ্চয়ই আপনারা খেয়েছেন, ট্র্যাকলো পার্টিও তো সবাই খেয়েছেন, আজকে প্রায় 58 বছর বয়স, 60 বছর হতে চলবে তাড়াতাড়ি। তো আমরা আবার বেহালা শখের বাজারে একটা ম্যান্টেনে আছে ঠিকই, কিন্তু শখের বাজারে কাস্টমাররাও ভীষণ চাইছিলেন। একদম একদম, আমারও যেমন বাপের বাড়ি এসে মাঝে মাঝে শখের বাজারে, সেই জন্য আমরা খুললাম। একদম, এটা খুব ভালো হলো এখানকার লোকেদের জন্য, সেম কোয়ালিটি আমরা দিতে পারবো এবং আপনাদের খুশি করতে পারবো। আচ্ছা আচ্ছা, ভিতরটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর একটা ডেকোরেশন হয়েছে, চলো আর দেখা যাক। আজকে চলুন দেখে আসি। মিষ্টি লোপা মিষ্টি খাচ্ছিস, চাইনিজ বিরিয়ানি সবটাই অসম্ভব ভালো ছিল, বিরিয়ানিটা তো অসম ছিল। হাটরির খাবার যেরকম এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই, প্রত্যেকটা খাবারই দারুণ। হাটরিতে ঢুকেই একদম আমার কি সুন্দর ড্রেসের সাথে ম্যাচ করা এই সুন্দর ফুলটার সঙ্গে উষ্ণ অভ্যর্থনায় মন একেবারে ভরে গেল। আজকে এত মজা হলো, ছোটবেলার বন্ধু মানে এই যে হাটরির এই এই ব্রাঞ্চটার কর্ণধার আমারই ছোটবেলার বন্ধু, মানে ওদেরই ফ্যামিলি চেন, ফ্যামিলির তো এইটা সেই ছোটবেলার বন্ধুর আমন্ত্রণে আজকে আমি ওদেরই উদ্বোধনে গেছিলাম। এত ভালো লাগলো, ছোটবেলার আরও অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো, জয়িতার সঙ্গে কত গল্প হলো, আর খাবার অসাধারণ খাবার খেলাম সবগুলো একটু একটু করে, কেননা এক মাস ধরে আমি যে ছিলাম না তার কারণে একটা বিশাল পেটের অসুবিধা নিয়ে প্রায় এক মাস ভুগেছি। তো একটু ভয় তো আছেই, কিন্তু যেহেতু হাটরির খাবার তাই নিশ্চিন্তে কম কম করে একটু 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 করে সবগুলো টাচ করে গেছি, ভীষণ মজা লাগলো। আনু তোমার কেমন লাগলো একটু তো কিছু বলো। খুব সুন্দর, খুব ভালো, এত সুন্দর আতিথেয়তা, আমি সত্যি ইমপ্রেসিভ, খুবই ভালো। খুব ভালো মানুষ, মানুষের ব্যবহারই পরিচয়, এত সুন্দর ব্যবহার, মানে আমরাই কিন্তু কিন্তু বোধ করছিলাম এত যত্ন করছিল, আর অসাধারণ খাবার, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, অত খাবার খাওয়া যায় নাকি, প্রচুর খাবার, দুর্দান্ত কোয়ালিটি, দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট, সেটাই খুব, আর খুব ভেতরে
বসার জায়গা থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার খুব সুন্দর না যারা আসবে তারা মিস করবে কিন্তু যারা না আসবে তারা মিস করবে এখানে যারা থাকেন সত্যি বেয়ালা সদর বাজারের ওখানে সত্যি ঘুরে যাবেন হ্যাঁ আর হাটারি খাবার নিয়ে তো নতুন করে বলার কিছু নেই ঠিক ঠিক বাবা মোর সবাই হাটারি খাবার খেয়েছে ঠিক রেস্টুরেন্ট আজকে ওপেন হয়নি মেবি কালকে থেকে স্টার্ট হয়ে যাবে আসবেন সবাই